Assalamualaikum everyone, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের ভীষণ মজার একটি পিঠা রেসিপি, মুগ পাকন পিঠা। আর এই পিঠাটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আশা করছি। তাহলে চলুন দেখে নেই মুগ পাকন বানাতে কি কি লাগছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। একটা পর্যায়ে দেখতেই পাচ্ছেন মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মুগ ডালটাকে নেমে নিব। এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এখন এই বাটিতে আমি কিছু পানি দিয়ে খুব ভালো মতো মুগ ডালটাকে ধুয়ে নিব। মুগ ডালটাকে ভালো মতো আমি ধুয়ে আবারও প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখন এই মুগ ডালের মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এই তো দেখেন বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার জালটা লোতে রেখে এটাকে আমি পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডালটাকে এখন ঠান্ডা করে নিব। এখন আমি গুড়ের শিরা বানিয়ে নিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 1 কাপ গুড় দিয়েছি, ফ্লেভার জন্য কিছু এলাচি, দারুচিনি, তেজপাতা আর মৌরি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি একটা শিরা বানিয়ে নেওয়ার জন্য। এই তো গুড়টা ফুটে উঠেছে, আমি এটাকে আর কিছুক্ষণ জাল করে নেব, এরপর আমি নামিয়ে এক পাশে রেখে দিব। মুগের ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি, চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এটার মধ্যে এখন অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ ফুড কালার আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নাড়তে থাকব। দেখতেই পাচ্ছেন এটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি 1/2 কাপ শুকনো চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এখন এটাকে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ভালো মতো মথে নেব। এখন এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিচ্ছি যাতে ডোটা সফট হয়। এখন এটাকে খুব ভালো মতো মথে একটা নরম সফট ডো বানিয়ে নেব। এই তো ডোটা মাখা হয়ে গেছে, আমি এটাকে এখন এক পাশে রেখে দিব। এখন কিছুটা পরিমাণ ডো নিয়ে এটাকে বোর্ডের উপরে খুব ভালো মতো নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিচ্ছি, আর এটাকে খুব আস্তে আস্তে একটা রুটি শেপ দিয়ে দিব। কারণ মুগ পাকন পিঠাটা অনেক নরম থাকে, এই জন্য জোরে বেলা যাবে না। এই তো আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি একটা কুকি কাটার দিয়ে এই মুগ পাকন পিঠাটাকে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা পিঠা রেডি হয়ে গেছে। আমি সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব, দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে এই পিঠাটাকে যে কোনো সুন্দর ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি, এখন চলে যাব ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে পিঠাগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিব। সবগুলো পিঠা দেয়া হয়ে গেছে, একটু পরে দেখবেন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠেছে। তারপরে ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব, আর একটু পরে দেখবেন কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে পিঠাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমি সেমভাবে সবগুলো পিঠাকে ভেজে নিব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ওই গুড়ের শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল মুগ পাকন পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি।